ক্রিকেট বাঙালি জাতির কাছে এক আবেগের নাম। ধর্ম, বর্ণ, ধনী, গরিব, রাজনীতি, মতভেদ ভুলে নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে ক্রিকেট। এই জাতি ক্রিকেটে খায়, ক্রিকেটে ঘুমায়, এই ক্রিকেট আনন্দে ভাসায়, চোখে আনে জল। ক্রিকেট এখন 17 কোটি দেশপ্রেমীর দুরন্ত প্রকাশের মাধ্যম। সেই 17 কোটির আবেগ প্রত্যাশার গুরু দায়িত্ব এখন নাজমুল হোসেন শান্তর কাঁধে। এ আবেগ প্রত্যাশা বহনে তার কাঁধ কতটা মজবুত তা প্রমাণ তিনি আগেই রেখেছেন, যদিও গল্পটা নাটকীয়। 2023 সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেন তিনি। পঞ্চপাণ্ডব পরবর্তী অধিনায়কের বিবেচনায় থাকা লিটন দাসের বিশ্রামে সুযোগ পান শান্ত। আমার বাসায় রয়েছে দেশের নাম্বার ওয়ান বেস্ট কুলিং পারফরম্যান্স যমুনা ফ্রিজ, আপনি কিনছেন তো? সেই থেকে এখন পর্যন্ত 11টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের 2টি ম্যাচ বাদে বাকি 9টির প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। তার অধিনায়কত্বে কিউদের সামনে 3 ফরম্যাটেই ইতিহাস গড়া জয় পায় বাংলাদেশ। প্রথমে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের কীর্তি গড়ে টাইগাররা। এখানেই শেষ নয়, নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি টোয়েন্টিতে জয় অধরা ছিল বাংলাদেশের। এই শান্তর নেতৃত্বে সেই অরাধ্য জয়খরা ঘুচায় লাল সবুজেরা। অভাবনীয় এমন সাফল্যে জাতীয় দলের আর্মব্যান্ডটা শান্তর হাতে উঠবে এটা অনেকটা অনুমেয় ছিল, যদিও এর প্রেক্ষাপট তৈরি হয় ভারত বিশ্বকাপ থেকে। 13তম ওয়ানডে বিশ্বকাপে টপ অর্ডার ব্যাটারকে দেওয়া হয় দলের সহ অধিনায়কের দায়িত্ব। চোটের কারণে সাকিব আল হাসান না থাকায় 2 ম্যাচে বাংলাদেশকে বিশ্বকাপে নেতৃত্ব দেন তিনি। মাঠে তো বটেই, মাঠের বাইরেও তার নেতৃত্ব গুণ চোখে পড়ে। কথাবার্তা চলাফেরা দিয়ে দীর্ঘমেয়াদে অধিনায়ক হওয়ার জোরালো দাবি তুলে ধরেছেন তিনি। আপাতত 1 বছরের জন্য তাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। চলতি বছর বাংলাদেশের অনেক খেলা, যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি 14টি টেস্ট খেলবে টাইগাররা, রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপও। কাজেই এই 1 বছরে অধিনায়ক হিসেবে নিজের সেরাটা দেওয়ার যথেষ্ট সুযোগ পাচ্ছেন তিনি। পঞ্চপাণ্ডব পরবর্তী এই সময়টাকে বলা যায় বাংলাদেশের ক্রিকেটের নবসূচনা। নতুন নির্বাচক প্যানেল, নতুন অধিনায়ক দিয়ে নতুন শুরুর অপেক্ষায় দেশের ক্রিকেট। ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে ঘুচবে সেই অপেক্ষা। তার মজবুত কাঁধে এখন দেশের মানুষের আবেগ, প্রত্যাশা, ভালোবাসা। এবার নিজেকে প্রমাণের পালা নাজমুল হোসেন শান্তর। রায়হান রাসেল, কালবেলা।